হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে সব থেকে বিগেস্ট আপডেট, জিএনএম এনএম 2022 জন্য কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর আজকে কিন্তু, যেরকম আমি কথা দিয়েছিলাম যে 2 তারিখ তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়ে যাবে, কারণ তোমার নোটিশে লেখা ছিল, তো আজকে কিন্তু কথা মতো 2 তারিখ এবং 2 তারিখ 12টা কিছুক্ষণের মধ্যে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড প্রকাশিত করে দেওয়া হয়েছে। কীভাবে চেক করবে স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখিয়ে দেবো, কিছু ইনস্ট্রাকশন রয়েছে অবশ্যই দেখে নেবে। প্রচুর ফোন কল এসেছে এখনও পর্যন্ত, ফোন কল মেসেজ আসছে যে স্যার আমারটা দেখে দিন, এরকমভাবে বলে দেওয়া সম্ভব নয়। তো আমি ভিডিওটা একদম ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা ডাউনলোড করবে। ওকে, তো দেখো প্রথমে তোমরা WBJEE ওয়েবসাইটে চলে আসবে, আমার ভিডিও ডেসক্রিপশানে দেখবে লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমার কিন্তু অবশ্যই এই মানে চলে আসবে পেজে। এখানে আসার পর তোমাদেরকে একদম এখানে দিকে চলে আসতে হবে, ডাউনলোড অ্যাডমিট কার্ড 2022 ANM GNM, এখানে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে তোমাদেরকে এরকম একটা পেজে নিয়ে চলে আসবে, কখনো কখনো টার্মিনেশন দেখাবে, তো গো টার্মিনেশনে ক্লিক করে দেবে, তারপরে ওকে ক্লিক করলে কিন্তু এরকম পেজে চলে আসবে, বোঝা গেছে। তো এই দেখো এখানে আসার পর তোমাদেরকে 3টে জিনিস দিতে হচ্ছে, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর ডেট অফ বার্থ এবং তারপর হচ্ছে সিকিউরিটি পিনকোড। ডেট অফ বার্থ কী লিখবে, তোমাদের যেরকম ডেট দেওয়া আছে, এখানে ডেটে ক্লিক করলে তোমাদের কিন্তু তোমাদের যা ডেট সেটা দেওয়া থাকবে। আমি তোমাদের সুবিধার্থে আমি একজনে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন নাম্বার কোথায় পাবে। যখন অ্যাপ্লিকেশন করেছিলে তখন দেখবে ফোনেও একটা মেসেজ এসছে, সেখানে অ্যাপ্লিকেশন নাম্বার পাবে, অথবা তোমাকে একটা প্রিন্ট আউট দিয়ে দিয়েছিলো, সেই প্রিন্ট আউটেই দেখবে লেখা থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে। ওই অ্যাপ্লিকেশনটা নাম্বারটা লাগবে, দেন তোমাদের ডেট অফ বার্থ লাগবে, প্রত্যেকটা জিনিস ভালোভাবে ফিল আপ করবে, তারপর সিকিউরিটি পেন হিসেবে এই যেটা লেখা আছে সেম টু সেম লিখে দেবে, ছোটো বড়ো একদম যেরকম আছে সেইভাবে লিখবে, ঠিক আছে। তো আমি তোমাদের সুবিধার্থে একজনে দেখিয়ে দিচ্ছি খুলে। তো দেখো বন্ধুরা, এটা একজনের, আমি জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি। তো এখানে একজনের যখনই তোমরা ক্লিক করে দেবে, তারপরে এরকম একটা পেজ ওপেন যাবে, নিচের দিকে ক্লিক করলেই দেখবে এরকম একটা পেজ চলে আসছে, নিচের দিকে একদম ছোটো একটা অপশন থাকবে ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ড। এই ভিউ ডাউনলোড অ্যাডমিট কার্ডে যখনই ক্লিক করে দেবে, তারপরে তোমাদেরকে এরকম একটা পেজ দেখাবে ইনস্ট্রাকশনে, তারপর দেখবে নিচের দিকে লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করে দেবে, ঠিক আছে। তারপরে সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে কারো 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 ওপেনে ক্লিক করলে কিন্তু তোমরা দেখতে পাবে। তো আমি তোমাদের সুবিধার্থে ওপেন করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এ মিনিট। এখানে ডাউনলোড এগেন এরকম অপশন আসলে, যদি আসে তাহলে ওকে এতে ক্লিক করে দেবে। এই দেখো তোমাদের অ্যাডমিট কার্ড, এখানে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, সমস্ত কিছু দেওয়া থাকবে, তোমার নাম লেখা থাকবে, তোমার অ্যাপ্লিকেশন নাম্বার লেখা থাকবে, তুমি কোন ক্যাটাগরি সেটা লেখা থাকবে, ডেট অফ বার্থ লেখা থাকবে, রোল নাম্বার লেখা থাকবে, তারপর তোমার এখানে ফাদার্স নেম, জেন্ডার, সমস্ত কিছু লেখা থাকবে, এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সাম সেন্টার কোথায় পড়েছে সেটা কিন্তু লেখা থাকবে, যে তোমার এক্সাম সেন্টার পড়েছে। দেখো যেমন এই যে মেয়েটা সুনন্দা মুখার্জি বলে মেয়েটি রয়েছে, এর সেন্টার পড়েছে টালিগঞ্জ গভর্নমেন্ট আইটিআই, কলকাতায় যেহেতু বাসিন্দা তাই কলকাতায় পড়েছে। তোমার যেখানে হোম টাউন, যেখানে তুমি অ্যাপ্লাই করেছিলে যে সময় সেই জায়গাতে, তো সেইটাতেই তোমার পড়বে, 3টে অপশনের মধ্যে যে কোনো একটাতে পড়বে, ঠিক আছে। কখন পড়েছে দেখতে পাবে, এই দেখো ডেট অফ এক্সামিনেশান তোমাদের কিন্তু পড়েছে 12 জুন 2022, আমি কালকে বলেছি ভিডিওতে। এবং কখন পড়েছে, শিফট ফার্স্ট শিফটে পড়েছে, অর্থাৎ 11টা থেকে 12:30 পর্যন্ত, ঠিক আছে। আর রিপোর্টিং টাইম কখন দেওয়া আছে, এক্সাম শুরু হওয়ার আধ ঘন্টা আগে অবশ্যই এক্সামিনেশন হলে পৌঁছাতে হবে। কী কী ইনস্ট্রাকশন রয়েছে দেখো, ইনস্ট্রাকশন সব থেকে ইম্পর্টেন্ট, এগুলো যারা মিস করে যাবে কিন্তু সব থেকে বড় ভুল করবে। প্রথম কথা হচ্ছে ক্যান্ডিডেট মাস্ট স্ট্রিক্টলি ফলো যা কোভিড, আচ্ছা যাই হোক, কোভিড প্রোটোকল মেনে নেওয়া উচিত। তারপর সব থেকে বড় ইম্পর্টেন্ট যে কোশ্চেন, অল পার্সোনাল ইনফরমেশন ক্যান্ডিডেট গিভেন, এবং আচ্ছা সমস্ত কিছু ঠিকঠাক হওয়া উচিত, উইল নট বি রেসপন্সিবল ফর এনি মিস্টেক, যদি কোনো মিস্টেক হয়ে থাকে তার জন্য কেউ দায়ী থাকবে না। আচ্ছা এখানে দেখো যেগুলো মানে বলে দেওয়া আছে, যে রিস্ট ওয়াচ, ক্যালকুলেটার, লং টেবিল, ঠিক আছে, মোবাইল ফোন এসব অ্যালাউ নেই, এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাবে না, এগুলো মানে অ্যাভয়েড করবে, বা যদি নিয়েও যাও তাহলে অবশ্যই বাবাকে বা মাকে, যাকে নিয়ে যাবে অভিভাবককে, তার হাতে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর দেখো কী বলা আছে, কী কী ডকুমেন্ট লাগবে, অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে বলা আছে, অরিজিনাল সাচ অ্যাস আধার কার্ড, যদি আধার কার্ড কারো না থাকে প্যান কার্ড, প্যান কার্ড না থাকলে পাসপোর্ট সাইজ, পাসপোর্ট যদি তার কার্ড থাকে সেটা নিয়ে যাবে, বা ভোটার আইডি কার্ড, বা যে কোনো আইডি কার্ড, যে কোনো একটা আইডি কার্ড, যে স্কুলের যে লাস্ট তোমরা স্কুলে যে আইডি কার্ড পেয়েছিলে সেই আইডি কার্ডটাও নিয়ে যাবে, তাহলে কিন্তু তোমাদের ঢুকতে দেবে, নাহলে কিন্তু ঢুকতে দেবে না, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এই অরিজিনাল ডকুমেন্ট কিন্তু নিয়ে যেতে হবে। আর একটা বলছি, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল আফটার দ্য শিডিউল্ড টাইম কমান্টেন্ট অফ এক্সামিনেশন। দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, এক্সাম সেন্টারের জন্য আধ ঘন্টা আগে তোমাদের ডাকা হচ্ছে, 11টা বেজে গেলে তার মধ্যে যদি তোমরা না ঢুকো তাহলে কিন্তু পরে আর অ্যালাউ নাও করতে পারে, এখানে কিন্তু ক্লিয়ারলি লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার একটা জিনিস মাথায় রাখবে, তোমাদের কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে, ক্যান্ডিডেটস আর রুড ইউজ অনলি ব্ল্যাক অর ব্লু পেন বল পয়েন্ট পেন প্রোভাইডেড বাই বোর্ড, ঠিক আছে। তোমাদের কিন্তু বোর্ড থেকেই দিয়ে দেওয়া হবে ব্ল্যাক কালার পেন অথবা ব্লু কালার পেন, সেটা কিন্তু ওখান থেকেই দিয়ে দেওয়া হবে, তোমাদের কোনো কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। শুধুমাত্র অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে, কোনটা হয় আধার কার্ড, নয় ভোটার কার্ড, নয় তো পাসপোর্ট, নয় যে কোনো একটা প্যান কার্ড, যে কোনো কিছু একটা নিয়ে যাবে, ঠিক আছে, না হলে কিন্তু হবে না। আর পেন কিন্তু তোমরা চাইলে নিয়ে যেতে পারো, বাট ওখান থেকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে, তোমাদের কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। ইফ ক্যান্ডিডেটস ইজ ফাউন্ড ডুইং আদারওয়াইজ হিজ অর হার ক্যান্ডিডেটস উইল বি ক্যান্সেল। যাই হোক, তো এটা আর সেরকম ইম্পর্টেন্ট কিছু নয়। তো এই যে কয়েকটা জিনিস যেগুলো আমি বললাম,
অবশ্যই তোমাদের কিন্তু সময় হিসেবে পৌঁছাতে হবে। যে সময় পৌঁছেছে দেখবে তোমার যে লোকেশান, ঠিক আছে, লোকেশান, এক্সাম সেন্টার কোড সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, তো এই হিসেবেই কিন্তু যাবে, এর আগে পরে যাবে না, দরকার হলে আগে যাবে। আধ ঘন্টা বলেছি, তোমরা এক ঘন্টা দেড় ঘন্টা আগে যাও, যাদের বাড়ি অনেক দূরে তারাও কিন্তু আরও আগে যাবে, কিন্তু পরে যাবে না, কারণ পরে গেলে কিন্তু ওখানে অ্যালাউ করবে না। আর কী কী নিয়ে যেতে বললাম, অত যে কোনো একটা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যাবে, আর ফোন বা ক্যালকুলেটার এগুলো যদি নিয়ে যাও বাবাকে বা মাকে দিয়ে দেবে হাতে, যাতে তারা এটা মানে তারা সেটাকে দেখে রাখে, ঠিক আছে। অবশ্যই এগুলো একটা জিনিস মাথায় রাখবে। আর অবশ্যই তোমাদেরকে পেন দিয়ে দেওয়া হবে, এখানে লিখেই দেওয়া আছে নো ক্যান্ডিডেটস উইল বি, আচ্ছা এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে অনলি ব্ল্যাক অর ব্লু পেন, বল পেন, এগুলো কিন্তু অবশ্যই এগুলো প্রোভাইড করে দেওয়া হবে বোর্ডের তরফ থেকে। ওকে, তো আজকের মতো এখানে শেষ করছি। আচ্ছা, অনেকেই বলছে যে দাদা আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি, তো সেক্ষেত্রে বলবো ওখানে ফরগেট পাসওয়ার্ড আছে, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পর তোমাদের ডেট অফ বার্থ চাইবে, তোমার ফোন নাম্বার চাইবে, সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটা ক্লিক করলে তুমি কিন্তু নতুনভাবে পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবে, ঠিক আছে। তবু যাতে সমস্যা হবে কমেন্ট করবে, আমি চেষ্টা করব, আজকে আর সম্ভব হবে না, কালকের মধ্যে অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, অল দ্য বেস্ট, সবাই ভালোভাবে মন দিয়ে পড়ো, খুব ভালো হোক, তোমাদের প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর হাতে মাত্র 5-7 দিন রয়েছে, 7টা দিনের মধ্যে অবশ্যই ভালোভাবে পড়ে একদম ভালোভাবে রেডি হয়ে থাকো, ঠিক আছে। আরও অনেক আমি চেষ্টা করছি সারপ্রাইজ তোমাদের সাথে দেওয়ার, সবাইকে শেয়ার করে দাও, যারা দেখেনি এখনও পর্যন্ত, যারা জানে না তাদের সাথে শেয়ার করে দাও, প্রচুর গ্রুপে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকে জানতে পারে। ওকে, চলো আজকের মধ্যে এখানে শেষ করছি, নমস্কার।